হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, তোমরা এইচএস 2023 এর জন্য প্রস্তুতি নিচ্ছ। তো ফিজিক্স এর কথা আসি, যে তোমরা জানো যে 70 নম্বরের পরীক্ষা হয়, তো তোমরা অনেকেই বলেছিলে যে আমরা যদি ইউনিট ওয়াইজ কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে পারে আমার মতে সেগুলোকে একটু নিয়ে আলোচনা করে দিতে শর্টে। তো সেই আলোচনাটাই শুরু করছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা জানো আমাদের 12 এ ফিজিক্স এ মোট 10 খানা ইউনিট রয়েছে। তো ইউনিট 1 থেকে অর্থাৎ স্থির তড়িৎ থেকে শুরু করে সঞ্চার ব্যবস্থা অবধি, তো আমি স্থির তড়িৎ নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো স্থির তড়িৎতে আমাদের মোট যে চ্যাপ্টার সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 4টে। প্রথম চ্যাপ্টার হচ্ছে কি না, স্থির তড়িৎতে প্রাথমিক ঘটনাবলী। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে তড়িৎ ক্ষেত্র, যেটা ইলেকট্রিক ফিল্ড। আর থার্ড চ্যাপ্টার হচ্ছে তড়িৎ বিভব, অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়াল। আর ফোর্থ চ্যাপ্টার হচ্ছে কি না, ধারক ও ধারকত্ব। তো এই 4টে চ্যাপ্টারের মধ্যে আমি সবার উদ্দেশ্যে বলবো, যাকে ফুল মার্কস কিংবা মোর দ্যান 90% কিংবা 90% চেষ্টা করো, তাকে তো সব পড়তেই হবে। তার জন্য কোন রকম সাজেশন কিংবা সাজেস্টি পড়া কোন রকম রাস্তা কিন্তু নেই। কিন্তু যারা 70% 75% কিংবা পাস করার জন্য লক্ষ্য, তাদের জন্য সাজেশনটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে অনেক সময়। কারণ যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটাই আসবে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু চেষ্টা করা যেতে পারে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর উপরে একটু বেশি জোর দেওয়া, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। কারণ সায়েন্সের সাবজেক্টে কোনো সাজেশন কিন্তু হয় না। তো ফার্স্ট চ্যাপ্টার আমার মনে হয় যে স্থির তড়িৎ যে 4টে চ্যাপ্টার রয়েছে তার মধ্যে সবচেয়ে যদি কম কিংবা হালকা ভাবে তোমরা পড়তে পারো সেটা হচ্ছে স্থির তড়িৎতে প্রাথমিক ঘটনাবলী, ফার্স্ট চ্যাপ্টার। কারণ সেখান থেকে সেরকম কোনো প্রশ্ন খুব একটা আসে না, বেশিরভাগ ইয়ারই দেখা গেছে কিছু নেই, কিংবা 1 নাম্বার ম্যাক্সিমাম কি 2 নাম্বার সেটাও নেই, ঠিক করে হয়তো 1 নাম্বারই আছে। তো ওই জন্য আমি বলবো ফার্স্ট চ্যাপ্টার তোমরা একটু সাজেস্টিভ করতে পারো। ফার্স্ট চ্যাপ্টারে তোমরা আধানের কোয়ান্টাইন, যেখানে দেখবে এই কিউ ইকুয়ালস টু এনি, এই যে ফর্মুলা, এই রিলেটেড যে আলোচনাগুলো রয়েছে, তো এখান থেকে থিওরি এবং অঙ্ক, এখান থেকে আধানের যে সংরক্ষণ কিংবা তড়িৎ আধানের যে নিত্যতা সূত্র আসছে এইটা পড়া, আর আধানের তলমাত্রিক ঘনত্ব যেটা তোমরা সবাই জানো এইটা, কিংবা রাফলি এটা গোলীয় কিংবা স্পেরিক্যাল শেপের হলে, গোলীয় হলে, কিন্তু আমি নর্মালি আধান বাই ক্ষেত্রফল, এই সিগমা সংক্রান্ত, সিগমার সংজ্ঞা, তার একক, তার মাত্রা, সেই রিলেটেড অঙ্ক, যেরকম জলবিন্দুর অঙ্ক আছে। আমি একটা এক্সাম্পল বলি, ধরো 64টা জলবিন্দু আছে, প্রত্যেক জলবিন্দুর হয়তো একটা তলমাত্রিক ঘনত্ব একটা ধরো সিগমা কিংবা সিগমা মান রয়েছে। এবার সেই 64টা জলবিন্দু মিলে হয়তো একটা জলবিন্দু তৈরি করেছে, তো সেইটা তলমাত্রিক ঘনত্ব কত হবে? তো এই জাতীয় প্রশ্ন। আর ফার্স্ট চ্যাপ্টারে ইম্পর্টেন্ট প্রশ্ন আমার যা মনে হয় খুব একটা নেই। এবারে ধরো সেই তড়িতাবেশ কিংবা স্বর্ণপত্র তড়িৎ বিক্ষণ যন্ত্র থেকে কিছু আসতেও পারে, কিংবা বজ্র নিবার আসতে পারে, কিন্তু চান্স কম। আমি যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাই শুধু বলবো। এবারে তোমরা অ্যাড করতে পারো যে বেশি যতটা টানতে পারবে, যতটা চাপ নিতে পারবে। তো ফার্স্ট চ্যাপ্টারে আমার বক্তব্য এটাই যে আধানের কোয়ান্টাইন জায়গাটা, তড়িৎ নিত্যতা সূত্র এবং আধানের তলমাত্রিক ঘনত্ব নিয়ে যত কিছু রয়েছে, এবার বাকি এক্সট্রা তোমরা যদি কারো মনে হয় পড়তে পারো, আমি মিনিমামটা বলছি, এবার ম্যাক্সিমাম তোমরা পুরো সিলেবাসটা পড়তে পারো। এবার আসা যাক সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র। এই চ্যাপ্টারটা আমার মনে হয় খুব ক্রুশিয়াল চ্যাপ্টার, কারণ এখানে অনেক থিওরি অনেক কিছু রয়েছে। তো আমার এখানে মনে হয় সবচেয়ে প্রথমে তোমাদের তড়িৎ ক্ষেত্র কিংবা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে টপিকটা রয়েছে শুরুতে, কুলম্বের সূত্র পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ নয়। তোমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপ এবং কুলম্বের সূত্র কখন প্রযোজ্য হবে না এই শর্তটুকু জানা, আর কুলম্বের সূত্র প্রয়োগ করে যে ম্যাথমেটিক্যাল অঙ্কগুলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে হবে সেটা নিয়ে আলোচনা করা। তার আগে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে কি না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তার সংজ্ঞা, তার মাত্রা, তার একক, এগুলো নিয়ে ভালো করে পড়া। আর এই চ্যাপ্টারে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কি, তড়িৎ দ্বিমেরু। তোমরা তড়িৎ দ্বিমেরু সংজ্ঞা, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তার একক, মাত্রা, CGSSI দুটোই একক, এবং তড়িৎ দ্বিমেরু দেখবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মোট 3টে প্রমাণ আছে। একটা হচ্ছে যদি এটা তড়িৎ দ্বিমেরু হয় প্লাস কিউ মাইনাস কিউ, একটা হচ্ছে অক্ষ বরাবর কোনো একটা বিন্দুতে, আর একটা দেখবে এই যে তড়িৎ দ্বিমেরু রয়েছে তার লম্ব সমদ্বিখণ্ডক এরকম কোনো বিন্দুতে এটা, আর থার্ড হচ্ছে যে কোনো বিন্দুতে, অর্থাৎ আর কমা থিটাতে। দেখবে বইতে যে কোনো অথরের বই দেখতে পারো, তোমরা নিশ্চয়ই পড়েছো, 3টে প্রমাণ পরপর রয়েছে। এবারে 3টের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট যদি জিজ্ঞেস করা হয় বলা খুব মুশকিল, কারণ কোনোটাই রিসেন্টলি আসেনি। সেই জন্য আমার মনে হয় 3টেকেই ভালো করে পড়ে যাওয়া উচিত। তাতে কি হবে, যদি প্রমাণটা পাও তো ভালো, একটা 2-3 নম্বর পেয়ে গেলে, আর যদি প্রমাণ না পাও, কারণ আমাদের তো 8 নম্বর, 8 নম্বর মধ্যে 2টো MCQ,
তাহলে তিন নম্বরে দুটো আসবে গ্রুপ সি তে, তো দুটো প্রশ্ন যেহেতু আসার আছে স্থির চুরি থেকে, সেজন্য আমার মনে হয় এখানে একটা নম্বর কিংবা তিন নম্বর প্রশ্ন পেতে পারো। আর যদি না হয় এখান থেকে কিছু এমসিকিউ কিংবা অঙ্ক হতে পারে যে ই আর এর সঙ্গে কেমন ভ্যারি করছে সেটা টপিকটাও হতে পারে। তো এটা তড়িৎ দ্বিমেরু টপিকটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এবার তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে দেখবে সেখানে একটা প্রমাণ ছিল যে একটা তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে রাখলে টর সেরকম দেখবে একটা প্রমাণ আছে tau equals to p cross e। এই প্রমাণটা কিন্তু এসে গেছে 2022 সালে, তো ওই জন্য আমার যেটা মনে হয় কারণ প্রিভিয়াস হিস্ট্রি যদি এইচএসে দেখা হয় রিপিটিশনের চান্স খুবই কম, দু একটা হয় তো সেটা 5% চান্সও নেই বলতে গেলে, তো সে দু একটা হতে পারে। তো সাজেস্টিভ কথা যদি বলা হয় তাহলে এই প্রমাণটা বাদ দেওয়া যেতে পারে, সেফটির জন্য করে রাখতে পারো, কিন্তু যাদের মিডিয়াম মানে লক্ষ্য তাদের ক্ষেত্রে বাদ দিতে পারো। এই প্রমাণটা কিন্তু 22 সালে এসে গেছে ওই জন্য এটাকে বাদ দেওয়া যেতে পারে। তো এখানে তড়িৎ দ্বিমেরুর যে অঙ্কগুলো রয়েছে তোমাদের বইতে উদাহরণে কিংবা কোশ্চেন ব্যাংকে কিংবা টেস্ট পেপারে সেগুলো তোমরা সলভ করতে পারো কিংবা সাইন্টিফিক সাজেশনটা ফলো করতে পারো। তড়িৎ দ্বিমেরুর পর দেখবে তোমাদের রয়েছে তড়িৎ বলরেখা। তো তড়িৎ বলরেখার ক্ষেত্রে আমি বলবো তড়িৎ বলরেখা কাকে বলে, তার যে ধর্ম বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো পড়লেই হবে। আর সেখানে সবচেয়ে একটা হট এবং গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গাউসের উপপাদ্য, আর তার আগে হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তোমরা তড়িৎ ফ্লাক্স কাকে বলে, তড়িৎ ফ্লাক্সের স্পেশালি যে ম্যাথমেটিক্যাল যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ কত পরিমাণ তড়িৎ বলরেখা আছে শূন্য মাধ্যমে কি বায়ু মাধ্যমে হোক কিংবা এমনি, এটাই তো হচ্ছে তড়িৎ ফ্লাক্স কিংবা তোমরা গাউসের উপপাদ্য থেকে। তো আমি বলবো গাউসের উপপাদ্য প্রমাণ কিন্তু হিউজলি ইম্পর্টেন্ট নয় ফাইনালের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য, সেটা প্রমাণটা বাদ দিতে পারো। কিন্তু তড়িৎ ফ্লাক্স কাকে বলে, তড়িৎ ফ্লাক্সের মাত্রা, তড়িৎ ফ্লাক্সের একক, এগুলো ভালো করে কিন্তু পড়া খুব প্রয়োজন রয়েছে। একই ভাবে যেহেতু এপসাইলনটা লিখেছি আমি, তো কুলম্বের সূত্রে কিংবা আমাদের এই তড়িৎ ফ্লাক্সে এপসাইলনটা থাকে, একে আমরা মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বলি তোমরা জানো, তো তড়িৎ ভেদ্যতার মাত্রা একক এটাও কিন্তু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নের জন্য। তো গাউসের উপপাদ্যর বিবৃতি পড়ো, প্রমাণ পড়ার দরকার নেই। গাউসের উপপাদ্য প্রয়োগের মধ্যে যে প্রয়োগটা এসছে সেটা হচ্ছে ল্যামডা দিয়ে যে প্রয়োগটা ছিল, অর্থাৎ একটা দীর্ঘ ঋজু পরিবাহিতা, সাপোজ ধরো এটা একটা দীর্ঘ ঋজু পরিবাহিতা রয়েছে, তার জন্য একটা আর ডিস্টেন্সে অক্ষ থেকে সেখানে ল্যামডা দিয়ে যে প্রমাণটা রয়েছে, ল্যামডা বাই ডেরিভেটিভ 2 পাই দিয়ে একটা প্রমাণটা রয়েছে, কিউ বাই 2 পাই একটা ল্যামডা দিয়ে রয়েছে প্রমাণটা, তো সেই প্রমাণটা 22 সালে কিন্তু এসে গেছে। তো রিপিটিশন হওয়ার চান্স খুব কম। তোমরা ফোকাস করতে পারো বিন্দু আধানের জন্য, কিন্তু বিন্দু আধানও ইম্পর্টেন্ট একটু কম। আমার মনে হয় যেটা ইম্পর্টেন্ট হতে পারে সেটা হচ্ছে একটা স্পেরিক্যাল শেপের কোন কন্ডাক্টর কিংবা একটা গোলীয় খোলক, তার ক্ষেত্রে একটা ধরো স্পিয়ার দিল, সেই স্পিয়ারে ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রবল কত শূন্য সেটা প্রমাণ করা, বাইরে কত সার্ফেসে কত, তো এই প্রমাণটা আমার মনে হয় ভালো করে করা দরকার রয়েছে। আরেকটা যে প্রমাণটা গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা আমরা কুলম্বের উপপাদ্য অনেক সময় বলে থাকি এরকম, তো আমার মনে হয় এই প্রমাণটা কিন্তু ফাইনালের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এটা একটা কন্ডাক্টরের কাছে কোন একটা বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ পরিবাহী ক্ষেত্রে। আর আরেকটা প্রমাণ রয়েছে দেখবে একটা শীটে, অর্থাৎ একটা পরিবাহী নিয়েই রয়েছে প্রমাণটা, একটা শীটের জন্য সেখান থেকে একটা 2 আছে, এই প্রমাণটা পরেই দেখবে টেক্সট বইতে থাকে। এই দুটো প্রমাণ ভালো করে করো, আর স্ফেরিক্যাল শেল কিংবা গোলীয় খোলকের যে প্রমাণটা বললাম ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাইরে, এই পার্টটা ভালো করে পড়ো, এটা হলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। আরেকটা একটা আনকমন প্রশ্ন আছে, কখনোই এই যে আসেনি অবশ্য, সেটা হচ্ছে নিউ সিলেবাস হওয়ার পর থেকে, যে গাউসের উপপাদ্য থেকে কুলম্ব সূত্র কি প্রতিষ্ঠা করা যাবে, সেই সূত্রটা প্রতিষ্ঠা করা, গাউসের উপপাদ্য থেকে কুলম্ব সূত্র প্রতিষ্ঠা করা 2 মার্কসে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছায়ার বইতে ডাইরেক্টলি উত্তর নেই কিন্তু তোমরা সাঁতরা বইতে পেয়ে যাবে, অসুবিধা নেই, কিংবা ছায়া শিক্ষক বইতে উত্তর রয়েছে, তো ছায়া টেস্ট বইতে নেই অবশ্য। তো এটা দেখতে হবে তোমাদের বইতে যে গাণিতিক উদাহরণগুলো রয়েছে তার মধ্যে কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো তোমরা নিজেদের টিউশনে কিংবা স্কুলে স্যার ম্যাডামের থেকে জিজ্ঞেস করতে পারো, কারণ আমি ডাইরেক্টলি দাগ নম্বর তোমরা বললে বলে দেবো সেটা না, তাহলে নতুন এডিশন বই থেকে বলতে হবে। আর স্পেশালি দেখবে তোমরা বর্গক্ষেত্র আয়তক্ষেত্র নিয়ে অনেক থাকে যে চারিদিকে আধান রয়েছে, তারপর নেই কিংবা কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিংবা লব্ধি প্রাবল্য কত, তড়িৎ দ্বিমেরু ভ্রামক নিয়ে কিছু অঙ্ক রয়েছে, এই ফর্মুলা দিয়ে অঙ্ক রয়েছে, তো সেগুলো একটু ভালো করে পড়তে হবে, পি এর মান দেওয়া, ই এর মান দেওয়া রয়েছে, ক্রস গুণফল করে বের করা, ওই অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। হটসে অনেকগুলো প্রশ্ন রয়েছে, থিওরিটিক্যাল প্রশ্ন রয়েছে অ্যাপ্লিকেশন টাইপের একটু হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, সেগুলো কোনগুলো ইম্পর্টেন্ট যদি না জানা থাকে তোমরা বলবে আমাকে মেসেজ করে, আমি নাহলে বলবো সেগুলো গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু পড়তে হবে হটসের প্রশ্ন। তো মোটামুটি তড়িৎ ক্ষেত্রে এইগুলোই গুরুত্বপূর্ণ। এবার আসা যাক তড়িৎ বিভব। দেখো তড়িৎ বিভবের মাত্রা একক,
স্পেশালি মাত্রা অনেকবারই এমসিকিউতে এসেছে, তো তড়িৎ বিভবের মাত্রা থেকে পড়া শুরু করবে, সংখ্যা সেরকম ইম্পর্টেন্ট নয়। তো তড়িৎ বিভবের যেরকম আমরা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করি ডিফারেন্ট মেরুতে, অর্থাৎ অক্ষ বরাবর লম্ব সমদ্বিখণ্ড বরাবর, বিভবের ক্ষেত্রেও সেম দুটো ভালো করে পড়তে হবে। কিন্তু বিভবের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে বের করার কোনো প্রুফ নেই, শুধুমাত্র আমরা এমনিও স্কেলার রাশি, তো শুধুমাত্র অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে সেই দিকে হোক এদিকে, একটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ড বরাবর, এই দুটো গুরুত্বপূর্ণ। এই দুটো থেকে সেকেন্ড স্পেশাল যেটা লম্ব সমদ্বিখণ্ড বরাবর, সেখানে তো শূন্য পাওয়া যায়, তার মানে একটা ধ্রুবক পাওয়া যায় বিভবের মান, সেই জন্য একটা সমবিভব তল কিন্তু সৃষ্টি করে। তো সেই জন্য দ্বিমেরু এই দুটো প্রমাণ মানছি, নতুন সিলেবাস হওয়ার পর একবারও আসেনি, কিন্তু স্টিল আমি মনে করি এটা যে কোনো সময় আসতে পারে, তো সেফটির জন্য এটা করে রাখা উচিত আমার মনে হয়। আর তড়িৎ বিভবে কি না তড়িৎ স্থিতি শক্তি রয়েছে, তড়িৎ স্থিতি শক্তি নিয়ে একটা অ্যাপ্লিকেশন প্রশ্ন 2022 এসে গেছে, তো ওই জন্য থিওরি আসা মুশকিল লাগছে, তবু সংজ্ঞাটা করে রাখা তড়িৎ স্থিতি শক্তি, সেখানে ইলেকট্রন বলের সংজ্ঞা রয়েছে, ইলেকট্রন বলের সঙ্গে জুল এবং আর্ক এককের সম্পর্ক রয়েছে সেটা করে রাখো, অর্থাৎ দেখবে এইরকম ফর্মুলা ডেভেলপ করা হয়েছে, এখানে কিছু নিউমেরিক্যাল রয়েছে, এটা ভালো করে পড়তে হবে তোমাদের। আর এইটা পড়ার সময় দেখবে তোমরা এই যে নিউমেরিক্যালস গুলো রয়েছে সেগুলো করতে হবে। তো তড়িৎ দ্বিমেরু এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে, তোমরা দেখবে যে তড়িৎ দ্বিমেরু স্থিতি শক্তি এরকম একটা প্রমাণ রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের রয়েছে। এই প্রমাণটা কিন্তু আমার মনে হয় এই বছর খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কত পরিমাণ স্থির শক্তি সঞ্চিত হয়ে থাকছে কিংবা কত পরিমাণ কার্য হলো সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু আছে। তো ওই জন্য আমি বলবো তোমরা এই প্রমাণটা 2023 পেতে পারো কিংবা এর অ্যাপ্লিকেশন কিংবা অঙ্ক পেতে পারো, এই জন্যটাকে ভালো করে তোমরা করে রাখবে। এবার প্রশ্ন হচ্ছে তড়িৎ বিভব চ্যাপ্টারটা যেহেতু খুব বড় নয়, তড়িৎ বিভবের সে একই রকম বিভিন্ন বিন্দুতে বিভব বের করার অঙ্কগুলো রয়েছে, স্পেশালি তোমাদের ঘি দেওয়া থাকবে কিছু একটা, ধরো 2x² i ক্যাপ + 3y² j ক্যাপ এরকম কিছু দেওয়া থাকবে, সেখান থেকে ই বের করার যে অঙ্ক রয়েছে ভেক্টর লাগিয়ে, মানে ভেক্টরে যেহেতু ফরম্যাট রয়েছে এইটা খুব গুরুত্বপূর্ণ। আর সুষম তড়িৎ ক্ষেত্র সঙ্গে বিভবের সম্পর্ক বা এই যে প্রমাণটা রয়েছে এই প্রমাণ E = -dV/dx এই প্রমাণটা ইম্পর্টেন্ট হতে পারে, কিংবা প্রমাণ ইম্পর্টেন্ট না হলে এর থেকে প্রয়োগ করে এই যে অঙ্ক বলছি এই দুটো করতে খুব হট টপিক 2023 এর জন্য, এটা ভালো করে করতে হবে, কোশ্চেন ব্যাংক কিংবা টেস্ট পেপার থেকে বাছাই করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, এটা খুব কাজে লাগবে। তো এখানে তড়িৎ স্থির শক্তি নিয়ে যেটা বলছিলাম, তড়িৎ স্থির শক্তি থিওরি যেহেতু এসেছে, তড়িৎ স্থির শক্তি তোমরা অঙ্কগুলো করতে পারো, যেমন ধরো ত্রিভুজের তিনটে শীর্ষ বিন্দুতে তিন রকমের আধান আছে, তাহলে সিস্টেমে তড়িৎ স্থির শক্তি কত, তো এই টপিকটা গুরুত্বপূর্ণ হতে পারে। তড়িৎ বিভবে আর সেরকম কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ জিনিস নেই, হটসে আর উদাহরণে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, আর কোশ্চেন ব্যাংক কিংবা টেস্ট পেপার তো করছোই, সেইখান থেকে স্যার ম্যাডামের সঙ্গে আলোচনা করে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ জেনে নেওয়া, না জানতে পারলে আমাকে বলবে আমি বলে দেবো। লাস্ট যে চ্যাপ্টার হচ্ছে ইউনিটে সেটা হচ্ছে ধারক ধারাপত্য, আমার মনে হয় 23 সালে এই ধারক ধারাপত্য চ্যাপ্টার সবার থেকে বেশি ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে প্রিভিয়াস রেকর্ড, 20 সালে পরীক্ষা হয়নি, 21 সালে পরীক্ষা হয়নি, 22 সালে ধারক ধারাপত্য থেকে সেরকম প্রশ্ন আসেনি, অর্থাৎ কোনো 2 নম্বরের বড় প্রশ্ন কিন্তু আমার চোখে পড়েনি। তো আর এই জন্য মনে হয় ধারক ধারাপত্যতে কিন্তু সবকিছু ভালো করে পড়তে হবে, অর্থাৎ ধারক কাকে বলে, স্পেশালি ধারকের যে বিভিন্ন রকম ধারক রয়েছে যে চ্যাপ্টারে এসেছে তার ব্যবহার রয়েছে, ধারকত্ব কাকে বলে, অর্থাৎ Q = CV সেখানে সি এর মাত্রা, সি এর একক অর্থাৎ ফ্যারাড স্ট্যাট ফ্যারাড তাদের মধ্যে সম্পর্ক, একটা গোলীয় ধারক কিংবা গোলীয় পরিবাহীর ক্ষেত্রে তার ধারকত্ব তার ব্যাসার্ধের যে সমানুপাতিক, কিংবা এই যে প্রমাণটা রয়েছে 4π0r এই প্রমাণটা গুরুত্বপূর্ণ। তাছাড়া একটা পরিবাহী ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আরেকটা আউট অফ দ্য বক্স প্রশ্ন যেটা কোনোদিন খুব একটা ইম্পর্টেন্ট হয়নি বড় প্রশ্ন আকারে, 3 নম্বরে যে দুটো পরিবাহী রয়েছে দুজনের ধারকত্ব হয়তো আলাদা, তাদেরকে সম বিভবে কখন আবার সমান পরিমাণ আধান ওদের মধ্যে বণ্টিত করা হচ্ছে, তখন কিছু শক্তির ক্ষয় হচ্ছে, তখন ওদের একটা সমবিভব লাভ করছে, তো এই প্রশ্ন কিন্তু সাধারণত প্রয়োগে দেখা গেছে কিন্তু ডাইরেক্ট থিওরি আসেনি, কিন্তু সেফটির জন্য করতে পারো, খুব ইম্পর্টেন্ট বলবো না, শুরুতেই দেখবে রয়েছে ওটা করতে পারো। আমার যেটা মনে হয় ধারক চ্যাপ্টারে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সেটা হচ্ছে তোমরা শ্রেণী সমান্তরাল সমবায়ের প্রমাণ, প্রমাণ গুরুত্বপূর্ণ নয় তার অ্যাপ্লিকেশন, স্পেশালি ধরো চারটে সমমানের ধারককে যুক্ত করা হয়েছে তার তুল্য ধারকত্ব কত হবে, আর বিষমমানে থাকলে কি হবে, এটা একটা ব্যাপার। আর তোমরা দেখবে এরকম সমান্তরাল পাত ধারক রয়েছে তার ধারকত্বের মান, সেই সমান্তরাল পাত ধারকের মধ্যে দুরকমের পরবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত ম্যাটেরিয়ালকে প্রবেশ করে দেওয়া হয়েছে, তখন তার ধারকত্বের কি পরিবর্তন হচ্ছে তার রাশিমালা প্রমাণ, আবার ধারককে একটা
ভি বিভবের সাথে যুক্ত করা হয়েছে তখন তার মধ্যে যে তড়িৎ স্থিতি শক্তি কিংবা স্থির শক্তিতে সঞ্চিত হচ্ছে তার প্রমাণটা কি প্রমাণের অঙ্ক এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা আসেনি অনেকদিন ধরে সম্ভবত 2017 পর থেকে আসেনি তো এইটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ আর যত রকমের ধারক আছে আমাদের ছায়ার বইতে দেখবে স্ফেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল অর্থাৎ গোলাকার এবং বেলনাকার নেই কিন্তু প্রমাণ তো সেটা সাধারণত আসে না আমাদের সিলেবাসে নেই বিভিন্ন বইতে রয়েছে যেমন সাধারণত রয়েছে তোমরা স্ফেরিক্যালটা সিলিন্ড্রিক্যালটা ছেড়েই দাও না হলে তোমরা এই প্যারালালটা পড়ো অর্থাৎ প্যারালাল ব্রেক ক্যাপাসিটর অর্থাৎ সমান্তরাল পাত ধরকে নরমাল তার সঙ্গে দুটো মেশানো আছে এরকম মেশানো মানে কেমন না একটা হয়তো টি থিকনেসে পুরোটা হয়তো ডি বাকিটা ডি মাইনাস টি থিকনেসে তখন কি হবে তো এই যে প্রমাণগুলো আছে এই প্রমাণগুলো দেখবে বইতে পরপর রয়েছে সেটা ভালো করে করতে হবে আর আরেকটা দেখবে লক্ষ্য করে সেটা হচ্ছে কি হাফ এপসাইলন নট ডি স্কয়ার এটা হচ্ছে তড়িৎ শক্তি মানে কি বলবো তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব এই হাফ এপসাইলন নট ডি স্কয়ার কি মানে কি জিরো স্কয়ার লেখে এই প্রমাণটা কখনই আসে নিয়েছে কিন্তু এখান থেকে শর্ট প্রশ্ন হয়েছে এটা প্রমাণটা কিন্তু আসতে পারে টু মার্কস এটা ভালো করে করতে হবে আমি একটা জিনিস মিস করে গেলাম বলি তড়িৎ বিভব চ্যাপ্টারে শেষের দিকে সমবিভব তল বলে একটা অংশ রয়েছে তো 2022 সালে সেখানে একটা প্রশ্ন এসেছিল সমবিভব তলকে একটা আধান কিউ সাপোজ তাকে একটা স্থান থেকে আরেকটা স্থান নিয়ে যেতে কত কার্য করতে হবে এই একটাই প্রশ্ন এসেছিল কোনো নিউমেরিক্যাল আসেনি অন্য কোনো থিওরি আসেনি একটা টু মার্কস এসেছিল তো 22 সালে স্থিতরিতে একটু বেশি নাম্বার পরীক্ষা হয়েছিল আমাদের তো 8 নাম্বার আসবে দুটো এমসিকিউ আর 3 নম্বরের দুটো তো আমি বলবো সমবিভব তল কাকে বলে সমবিভব তলের বৈশিষ্ট্য স্পেশালি দেখবে সমবিভব তলের উপর যে তড়িৎ ক্ষেত্র প্রবল যে লম্বভাবে ক্রিয়া করে এটা প্রমাণ আছে থিটা 90 ডিগ্রি সেই প্রমাণটা ইম্পর্টেন্ট সেটা অবশ্য অনেকবার এসেছে খুব ইম্পর্টেন্ট নয় কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু ওটা বাদে দেখবে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে সবগুলো পড়বে শুধু একটা বাদ দিতে পারো যে একটা স্থান থেকে আরেকটা স্থানকে সমবিভব তলের মধ্যে আধানকে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না সেটা যেহেতু 22 সালে এসেছে সেটা বাদ দিতে পারো কিন্তু সমবিভব তলটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক সবসময় তো এখানে প্রশ্ন হচ্ছে আবার ফিরে আসি ধারক ধারক ক্ষেত্রের ক্ষেত্রে তো ধারক ধারক ক্ষেত্রে যেটা আমি বললাম প্রমাণগুলো ভালো করে করা আর স্পেশালি এখানে হর্টসে আর উদাহরণে খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে যে ধারকে দেখবে বিভিন্ন সমবায় রয়েছে কিছু কম্বিনেশন করে রয়েছে যেমন রোধকের ক্ষেত্রে হয় তাহলে তুল্য ধারকত্ব কত হবে সেটা কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ হয়ে থাকে ওই জন্য আমি বলবো 2023 এর জন্য ধারক ধারকত্ব চ্যাপ্টার যদি পারো পুরোটা পড়তে পারো তাহলে খুব ভালো হয় কারণ ধারক ধারকত্ব চ্যাপ্টার থেকে 22 সালে সেরকম কিছু প্রশ্ন নেই গুরুত্বপূর্ণ সেই জন্য 23 সালে সেখান থেকে বেশি প্রশ্ন হতে পারে যতটা সম্ভব চেষ্টা করো ধারক ধারকত্ব ফুল করা থিওরি অঙ্ক আর যদি কারো কষ্ট হচ্ছে বেশি করতে পারছো না সে কি করবে না এই ধারক ধারকত্ব চ্যাপ্টার থেকে আমি যে যেগুলো বললাম সেগুলো করবে আর হর্টসে অনেক গুরুত্বপূর্ণ রয়েছে যেরকম ধরো কোনো ধারক রয়েছে একটা ব্যাটারির সাথে যুক্ত ছিল ব্যাটারি খুলে দেওয়া হলো প্রথমে চার্জ করা হলো ব্যাটারি খুলে চার্জ করা হয়েছে কিংবা কি ব্যবস্থা করতে চাইছে দেখবে হর্টসে কিছু প্রশ্ন রয়েছে ছায়াতে সেগুলো খুব গুরুত্বপূর্ণ কোন ফলক রয়েছে তাকে চেঞ্জ করে অন্য ফলক আনা হয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক বেশি তাহলে আগের তুলনায় যদি বেশি তাহলে ধারকত্ব বাড়বে কি বাড়বে না যদি বাড়ে কিভাবে বাড়লো কেন বাড়লো তার গাণিতিক কোন ফর্মুলা সেটা প্রুফ করা জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান ধরো 80 তার অর্থ কি কোন পরিবাহী ধারকত্ব অত ফ্যারাড কিংবা স্ট্যান্ড ফ্যারাড তার মানে কি এরকম দেখবে বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু রয়েছে বইতে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে তো মোটামুটি শর্টে যতটা সম্ভব আমি আলোচনা করলাম তোমরা একটু বই দেখো কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে মেসেজ করবে আমি নেক্সট ভিডিওতে অন্য একটা ইউনিট নিয়ে আলোচনা করবো সবাই সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো যা পড়বে প্র্যাকটিস করবে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষাতে নামাতে পারবে না সেই কথাটাকে মাথায় রেখো আর পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে টিল দেন বাই